বসছে তখন তাকে আমরা বলছি প্রকৃত মান। এক মানে একটা জিনিস আমি বুঝি, এক মানে কি আমার একটা নাক এটাই বুঝি, দুই মানে আমার দুটো চোখ, এই দুটো জিনিস মানে ওয়ান ওয়ান মিলে দুই এটাই বুঝি, এটাই হচ্ছে কি দুইয়ের প্রকৃত মান। যেখানেই বসুক দুই যেখানেই থাক, দুই মানে আমরা কি বুঝবো এইটাই, এক দুটো জিনিস। কিন্তু তুমি দেখো 125-এর মাঝখানে যখন দুইটা বসে আসে তখন ওই দুইয়ের মান কত, দুইয়ের মান কিন্তু যদি আমরা ওটা ভেঙে ভেঙে লিখি, প্রথমে লেখো 100 লেখো, একের মান হচ্ছে 100, তার নিচে লেখো 20, তার নিচে লেখো 5। এবারে বোঝা যাচ্ছে বিষয়টা কীরকম হলো, একের জন্য একের মান কি হয়েছে, এক শতকের স্থানে বসে থাকার জন্য একের মান হয়েছে 100। যখন আমি উপরে লিখিছি একক দশক শতক, উপরে লেখো তো একক দশক শতক করে লেখো, হ্যাঁ পিছন দিকে লেখো পাঁচের উপরে এ, দুইয়ের উপরে দু, ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে কি স্থান, এককের স্থান, দশকের স্থান, শতকের স্থান। ওই শতকের স্থানে বসে থাকার জন্য একের মান কত হয়েছে 100, দুইটা দশকের স্থানে ছিল বলে দুইয়ের মান কত হয়েছে 20, আর 5 এককের স্থানে ছিল বলে 5ই হয়েছে। 5 মানে আমরা এইটে বলছি, কিন্তু ওইখানে দুইটা রয়েছে বলে দুই মানে আমরা জানি দুই মানে এই, কিন্তু ওই দশকের ঘরে থাকার জন্য আমরা ভাবছি কি না দুইয়ের শুধু দুই নয়, দুই তার সাথে আরও ওইরকম কতগুলো 10 গুণ ওর সাথে যুক্ত আছে, মানে দুইয়ের দশকের ঘরে থাকার জন্য 10 গুণ হলো। আমি ওই যে বললাম একটা ঘর আরেকটা ঘরের কত গুণ বলেছিলাম 10 গুণ, ম্যাট্রিক পদ্ধতির মিষ্টতা কোথায়, ম্যাট্রিক পদ্ধতির সুইটনেস মিষ্টতা হচ্ছে এই একটা ঘর আরেকটা ঘরের 10 গুণ, বোঝা গেল। তাহলে প্রকৃত মান কি, দুইয়ের প্রকৃত মান ওখানে 2, একের প্রকৃত মান কি 1, কিন্তু স্থানীয় মান কত, একের স্থানীয় মান হচ্ছে 100, দুইয়ের স্থানীয় মান হচ্ছে কত 20। তাহলে কোনো স্থানে বসার কারণে, একটা সংখ্যার মধ্যে কোনো স্থানে বসার কারণে কোনো অঙ্কের, অঙ্ক মানে যে ডিজিট, কোনো ডিজিটের যে মান হয় সেই মানটাকেই বলছি আমরা লোকাল মান বা স্থানীয় মান। আর তার যে প্রকৃত অ্যাকচুয়ালি ওর যে মান বা ওর যে নাম সেটা হচ্ছে তার অ্যাকচুয়াল বা প্রকৃত মান, বোঝা গেল। 5 ওখানে বসেছে, 5 যদি দশকের ঘরে থাকতো তাহলে 5টাকে আমরা তখন কী বলতাম 50, কিন্তু 5 এককের ঘরে থাকাতে আমরা কি বলছি 5, এক হাতে যে কটা আঙুল সে কটা বলছি। কিন্তু যদি একটুখানি ঘর এপাশে হয়ে যেত তাহলে 10 গুণ বেড়ে যেত, আরও যদি সামনে চলে আসতো আরও 10 গুণ হয়ে যেত, তাহলে প্রত্যেকটা ঘর যখনই কি করবে লাফিয়ে লাফিয়ে যাবে তখন 10 গুণ করে পারবে। তাহলে বোঝা গেল স্থানীয় মান আর প্রকৃত মান কি, ব্যাপারটা ক্লিয়ার ফারিহা? তুমি বুঝতে পারলে কিছু স্থানীয় মানটা কি হয়েছে বলো তো, এবারে একটু তোমার কাছ থেকে শুনি।